বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্কের মধ্যে নতুন কিছু গুড নিউজ আসছে, সেই গুড নিউজগুলো আলোচনা করব। পাই নেটওয়ার্ক এখন আপনার ব্যালেন্স মেইন নেটে এসে পড়ছে। আপনার যে ব্যালেন্সগুলো আছে, আপনি যে ব্যালেন্সগুলো কালেক্ট করছেন, যে ডলারগুলো, সেটা আপনি এখন আপনার মেইন নেটের মধ্যে দেখতে পারবেন এবং ট্রান্সফারও করতে পারবেন। ঠিক আছে, সো একটা বিষয় হচ্ছে, সবাই এখন কেওয়াইসি করেন নাই, কেওয়াইসি পান নাই, সো টেনশনে কিছু নাই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে ভ্যালিডেটরের উপরে। যারা অলরেডি কেওয়াইসি করে ফেলছেন, ভ্যালিডেটর হিসেবে ইয়ে হয়ে যান, কাজ করেন, এবং সেখান থেকে আপনি পুল মানে গিফট পাবেন আপনি যদি ভ্যালিডেটর হিসেবে নিয়োগ হন। এবং যত মানুষকে আপনি কেওয়াইসি করার জন্য হেল্প করবেন, কেওয়াইসি বলতে জাস্ট অ্যাপ্রুভ করবেন, ধরেন সাপোজ আমি কেওয়াইসি করলাম, আপনি সাবমিট করলাম, আপনি অ্যাপ্রুভ করবেন, তার মাধ্যমে আপনি একটা পুল হিসেবে গিফট পাবেন আর কি, কিছু পাই কয়েন। সো পাই নেটওয়ার্ক নিয়ে প্রচুর প্রচুর ভালো গুড নিউজ আসতেছে। আপনারা যারা অলরেডি কেওয়াইসি করে ফেলছেন, আপনারা চেক করবেন হচ্ছে মেইন নেটের মধ্যে গিয়ে, মেইন নেটের হচ্ছে মেইন নেট চেকলিস্টের মধ্যে চলে যাবেন, এবং এইখান থেকে আপনাদের সকল এই যে 5 নাম্বার 6 নাম্বারটা আপনার এবং 7 নাম্বারটা যদি আপনাদের টিক মার্ক হয়ে যায়, তাহলে আপনারা ব্যালেন্সটা দেখতে পারবেন। এবং কোথায় দেখবেন আমি একটু পরে আপনাদেরকে দেখাই দিতেছি। যারা মূলত এই যে লকটা আপনি কনফিগারেশন করেন নাই, তারপর হচ্ছে কনফার্ম ইউর পাই ওয়ালেটটা করেন নাই, আপনারা এগুলো করে নেবেন এইখান থেকে, মানে এখানে আপনাদের টিকমার্ক হতে হবে। আর যারা কেওয়াইসি করে ফেলছেন, কেওয়াইসি করার পরে এইখানেও আপনাদের টিকমার্ক হতে হবে। এটা এই দুইটা টিকমার্ক হওয়ার পরে মাইগ্রেটুম, মানে 7 নাম্বারটা হচ্ছে আপনাদের এখানে টিকমার্ক হতে হবে। টিকমার্ক হলে আপনারা দেখতে পাচ্ছেন দিস স্টেপ উইল বি ইনেবল ওয়ান্স ইউ কমপ্লিট অল দ্য অ্যাবভ স্টেপ। আপনার এই উপরের দুইটা কমপ্লিট করলে আপনার এইটা ইনেবল হবে। এবং আপনি কোথায় ব্যালেন্সটা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাই ব্রাউজারে চলে যেতেছি। সো ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, আপনার এখন পাই নেটওয়ার্কের যে ব্যালেন্সগুলো আছে মেইন নেটের মধ্যে গেছে, এবং আপনি সেখান থেকে ট্রান্সফার করতে পারবেন। মেইন নেটে ব্যালেন্স আসছে মানে আপনি এখন ট্রান্সফার করতে পারবেন। আগে আপনারা এই, আমি কিন্তু ওয়ালেটের ভিতরে চলে যেতেছি, আপনারা একটু খেয়াল করবেন, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিতেছি। আগে আপনারা টেস্ট নেটের যে ইয়েটা আছে, যে পাইগুলো আছে 100 পাই আপনারা জানতেন, সেইগুলো আপনারা ট্রান্সফার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে পাই মেইন নেটের মধ্যে ব্যালেন্স 0-0 আছে। ঠিক আছে, এবং আপনাদের যখন কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে, আপনারা এখানে পাই মেইন নেটের মধ্যে আপনাদের ব্যালেন্সগুলো দেখতে পারবেন। এটা আমি একটা স্ক্রিনশট দেখাইতেছি আপনাদেরকে। আমার এখানে দেখতে পাচ্ছেন 0-0 ব্যালেন্স। আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে, আপনাদের 7 নাম্বারটা যে স্টেপটা আছে সেটা যখন কমপ্লিট করবে, আপনাদের এইখানে ব্যালেন্স শো করবে, এবং আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন। এই যে অনেকে ট্রান্সফারও করছে, দেখতে পাচ্ছেন পাই মেইন নেটের ব্যালেন্স, এই যে ওরা কিন্তু ট্রান্সফারও করছে অলরেডি। সো এইভাবে কিন্তু আপনি এটা কালেক্ট করে এখন কিন্তু ট্রান্সফার করতে পারবেন একে অপরের কাছে। বাট এখনও এটার প্রাইসটা ধরা হয় নাই, আপনারা কিছুদিন পর এটার প্রাইসটা ধরার পরে আপনারা সেল করার মাধ্যমে আপনি কিন্তু এটা ভালো একটা রিটার্ন পাবেন। সো এখন যারা এটাতে মূলত মানে মাইনিং করতে চাচ্ছেন না, তারা আপনারা এইগুলো এক আরেকজনের কাছে রাইখা দিতে পারেন, সেলও করতে পারবে না যেহেতু এটার প্রাইস নাই। আর অনেকে যারা মানে অন্য বিজনেস মাইন্ডে চলে, এটা লিস্টেড হওয়ার বা আগে অনেকে এটা কিনে রেখে দিবে এরকমভাবে আর কি। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আপনাদের টেনশনে কিছু নাই, এটার মধ্যে আপনার ব্যালেন্স আসছে এখন, আপনারা এখন ট্রান্সফার করতে পারবেন। প্রথমে আপনাদেরকে এই যে এই স্টেপগুলো আপনাদের পার করতে হবে, তারপর ইনভাইট ইউর টিম টু কমপ্লিট কেওয়াইসি ট্রান্সফার মোর পাই, মানে আপনাদের এই কাজটি হওয়ার পরে আপনারা যাদের কাছে রেফার করছেন তাদের থেকে যেই পাইগুলো পাইছেন সেগুলো আপনার ট্রান্সফারেবল ব্যালেন্স হিসেবে অ্যাড করা হবে। সো যারা অলরেডি ভ্যালিডেটর হিসেবে নিয়োগ হয়েছেন, তারা প্রতিদিন অ্যাপ্রুভ করেন যাদেরকে, যাদের কেওয়াইসি আসছে, এবং আপনারা ফুল হিসেবে গিফট পান, এবং অতি জলদি মানুষকে কেওয়াইসিটা কমপ্লিট করান। সো এটা হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে, বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফিজ।